দমদম পৌরসভা এলাকা সর্বজনপ্রিয় নেত্রী কেয়া দাস। দমদম পৌরসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী কেয়া দাসের সমর্থনে প্রচারে সামিল সাংসদ মালা রায় এবং বিধায়ক অদিতি মুন্সী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ফর্সা আপ্লুত কেয়া বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে প্রচুর কর্মীদের উপস্থিতিতে প্রচার প্রচারে স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছেন বলে জানালেন তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী তথা প্রার্থী কেয়া দাস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে দীক্ষিত প্রার্থী কেয়া দাস নিজের এলাকায় সকল মানুষের সেবায় নিয়োজিত পান। দমদম পৌরসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী কেয়া দাস নিজ সবসময় সমাজসেবামূলক কাজে ব্যস্ত থাকেন। দমদম পৌরসভা নির্বাচনে প্রার্থী পদে লড়াইয়ের সুযোগ পেয়ে কেয়া দাস দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, মানুষের রায় জিতে এসে এলাকার মানুষের চাহিদা পর্যবেক্ষণ করে তার সঠিক রূপদান করে অন্যতম লক্ষ্য। নিজের এলাকায় জয়ের ব্যাপারে নিশ্চিত তিনি। হ্যাঁ, প্রার্থী প্রচারে এসেছি, প্রার্থী জিতবে এটাও বিশ্বাস করি। কেয়া দাস খুব কর্মঠ, শুধু তাই না, খুব ভালো সংগঠনের দিক থেকে খুব দৃঢ়ভাবে করে এবং প্রচুর মানুষকে ভালোবাসে ব্যক্তিগতভাবে, সেই জন্যই ভোটে জিতবে। আর উন্নয়নের কাজ গত 5 বছর করেছে, আবার আগামী 5 বছর করবে। সবার জন্য বলতে চাই, কেয়া দাসের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকবেন। আমি অলরেডি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাকে সর্বভারতীয় প্রার্থী করার জন্য 1 নম্বর 23 নম্বর ওয়ার্ডে আমি আগে মানুষের অসুবিধা সুবিধা মানুষের ভ্যাকসিন আমার ওয়ার্ডের ভ্যাকসিনের সেকেন্ড ডোজও 100% কমপ্লিট, শুধু বুস্টার ডোজটা চলছে। মানুষের পাশে সর্বক্ষণ আছি, সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়ানো এটা আমার একটা কাজ, আমি কাজ করতে ভালোবাসি।